বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে চমৎকার একটা অফার শেয়ার করবো, টেস্টনেটের অফার, এবং তারা কিন্তু ইয়ারড্রপ দেবে এটা নিশ্চিত তারা বলে দিয়েছে। আর তাদের এক একটা টোকেন কিন্তু $1 করে, প্রজেক্টটা অনেক স্ট্রং, মিস করলে আফসোস করবেন, গ্যারান্টি দিচ্ছি। ওকে, সো সম্পূর্ণ ভিডিওর এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, এবং বেশি ইনকাম করার জন্য আজকের ভিডিওটি আপনাকে ফুল দেখতে হবে, আপনাকে বিষয়টা বুঝতে হবে, জানতে হবে, স্কিপ করবেন, বাস খাবেন। সো যাই হোক, যারা চ্যানেলে নতুন দর্শক আছেন, জাস্ট চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন, পাশে থেকে বেল বাটনটি অলরেডি সেট করে রাখবেন। আর এই অ্যাপটোস নেটওয়ার্কের আমি কিন্তু আজকের ভিডিওতে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপটোস নেটওয়ার্কের আরও এখানে বেশ কয়েকটা টেস্টনেট অফার শেয়ার করেছে। আপনারা যদি এই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আপনারা জাস্ট এই ভিডিও দেখবেন। এই ভিডিওতে আমি জাস্ট আজকে যে সাইটটা নিয়ে কথা বলবো বা টেস্টনেটের অফারটা শেয়ার করবো, এটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাইছি, তো ভিডিওতে অত বিস্তারিত বলিনি বা দেখাইতে পারিনি, তো আজকে ভিডিওটি দেখাবো। মিস করিয়েন না, প্রত্যেকেই জাস্ট আপনারা চলে আসবেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আজকের অফারের লিঙ্ক। সো আজকের অফারের লিঙ্ক টেলিগ্রাম পোস্টে পেয়ে যাবেন, এই যে আমি এখানে দিয়ে দিব, আমি জাস্ট এই যে এখানে এই পোস্টে আমি সুন্দরভাবে সাজিয়ে দিব, ঠিক আছে? আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, সেগুলো দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন, এই না যাই, এখানে দেখতে পাচ্ছেন যে এআরসি, হ্যাঁ এআরসি টোকেন এখানে কিন্তু দিবে প্রায় দেখতে পাচ্ছেন এই পরিমাণ 2,20,000 মতো টোকেন প্রাইসগুলো আছে। আর এটা হচ্ছে ডেফেন টেস্টনেটের মাধ্যমে আপনি জাস্ট এখানে জয়েন করতে পারবেন, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু বিস্তারিতভাবে বলা আছে, জাস্ট এখান থেকে আপনি $200 থেকে $300 অনায়াসে ইনকাম করতে পারবেন। তারা যেটা বলতেছে 300 থেকে 500 এআরসি টোকেন ইনকাম করতে পারবেন, আর তাদের মোট সাপ্লাই কিন্তু খুবই কম। এবং যদি আপনি ডিসকোটের ওজি রোল নিতে পারেন তাহলে এখান থেকে আরও আপনি 1,000 টোকেন ক্লাইম করতে পারবেন। সো প্রজেক্টটা মিস করেন না, প্রত্যেকেই জাস্ট এখানে জয়েন করবেন, কীভাবে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। সো প্রথমে আপনাকে কী করতে হবে, অ্যাপটোস নেটওয়ার্কের যে কোনো একটি ওয়ালেট আপনাকে কিপি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সো এখানে আমি জাস্ট অ্যাপটোস নেটওয়ার্কের ওয়ালেট দিয়ে দিয়েছি তিনটা, জাস্ট এখানে দুইটা দিয়েছি। তো আপনি যে কোনো দুইটা ওয়ালেট জাস্ট এখানে কী করবেন, জাস্ট ওপেন করবেন, ক্লিক করবেন, জাস্ট এটা কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে, সরাসরি আপনি কী করবেন কিপি ব্রাউজারটা ওপেন করবেন। সো কিপি ব্রাউজারটি ওপেন করার পরে জাস্ট আপনি কী করবেন, কিপি ব্রাউজারের লিঙ্কটিও এখানে জাস্ট পেস্ট করে ওপেন করবেন। তারপরে এখানে দেখবেন যে পেট্রা অ্যাপটোস ওয়ালেট, আপনি জাস্ট এখানে পেট্রা ওয়ালেট, যা আরেকটা আছে মার্টিয়ান ওয়ালেট, সেটাও কিন্তু করতে পারেন। তো মার্টিয়ান ওয়ালেট আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, এই জন্য আমি জাস্ট এখানে আপনাদেরকে পেট্রা ওয়ালেটটা দিয়ে দেখাই দিলাম। এইভাবে জাস্ট আপনার এখানে ওয়ালেটটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তারপর ওয়ালেটটা আপনার কিন্তু এখানে চলে আসবে, যে আপনি মেটামাক্স চলে আসবে, জাস্ট এখানে এই মেটামাক্স কীভাবে এরা মানে আপনি অ্যাড করবেন ওয়ালেট মোয়ালেট সব কিছু আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আলাদা একটা সেপারেট ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা দেখে আপনি কিন্তু করে নিতে পারেন। সো এখানে পেট্রা অ্যাপটোস ওয়ালেটে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে জাস্ট আপনি একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্ট করা খুবই সহজ, জাস্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সো তারপর এখানে আপনি জাস্ট একটা পাসওয়ার্ড দেবেন, এখানে পাসওয়ার্ড দিবেন। সো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সো আন্দাজে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তারপরে খুবই সহজ, জাস্ট এখানে আপনাকে কিছু গোপন কিওয়ার্ড দিবে, ফ্রেজ দিবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এটা জাস্ট কপি বাটন চলে আসবে, আপনি জাস্ট কপি করে ভালো কোনো জায়গায় সেভ করে রাখবেন। তারপরে জাস্ট এখানে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনি যে কপি করে আনলেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন। সো আমি জাস্ট এটা পেস্ট করি নাই, কপি করি নাই, জাস্ট এটা কপি করলে এটা পরবর্তী স্টেপে জাস্ট এখানে পেস্ট করে দিলে আপনার 12টা ওয়ার্ড কিন্তু বসে যাবে, ঠিক আছে? তো আমি এটা ওয়ালেট ক্রিয়েট করবো না, জাস্ট আমি আর অলরেডি ওয়ালেট আছে। সো এরপরে যাই হোক, এখানে জাস্ট ওয়ালেট আপনি ক্রিয়েট করে নিলেন, নেওয়ার পরে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। আসার পরে জাস্ট টেস্টনেটের অফারের লিঙ্কটা জাস্ট এখানে তাদের প্রজেক্টের লিঙ্কটা আপনি জাস্ট কপি করে নেবেন, ঠিক আছে? তো সো আমি জাস্ট এই ভিডিওতে কিন্তু আলাদাভাবে আমি দিয়ে দিব এই অফারের লিঙ্কটা, পোস্টের লিঙ্কটা সুন্দরভাবে, জাস্ট আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। সো কপি করে জাস্ট আপনি কী করবেন, সরাসরি চলে যাবেন কিপি ব্রাউজারে, আপনার কিপি ব্রাউজারটা অবশ্যই ইনস্টল করে নেবেন, আমি জাস্ট এটারও লিঙ্ক দিয়ে দিব। জাস্ট এটা আপনি ওপেন করবেন, সো দেখেন এইভাবে জাস্ট আপনার ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে আপনি সেটিং বাটনে ক্লিক করে দিবেন, নিচে সেটিং বাটনে ক্লিক করে দিবেন। সো তারপর এখানে আপনি নেটওয়ার্ক নামে একটা বাটন পাবেন বা অপশন পাবেন, সেটিং পাবেন, সেটিং নেটওয়ার্ক বাটনে ক্লিক করে দিবেন। সো নেটওয়ার্ক বাটনে ক্লিক করে দেওয়ার সর্বপ্রথম আপনার এখানে মেইন নেটে দেওয়া থাকবে, আপনি জাস্ট এখানে ডেভেন দেখতে পাচ্ছেন যে ডেভেন নেটওয়ার্কে আপনি এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো সিলেক্ট করে দেওয়ার পরে বেগে চলে আসবেন, বেগে আসার পরে হোম স্ক্রিন মানে এখানে হোমে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে ফসেট নিতে হবে, সো ফসেট নিতে হবে, এখানে ফসেট বাটনে ক্লিক করে দিবেন। সো এখানে ফসেট বাটনে ক্লিক করলে আপনি এখানে তাদের APT টোকেন ফসেট হিসাবে আপনি পেয়ে যাবেন। সো এখানে আপনি বেশি করে ফসেট নেবেন, কারণ আপনি এখানে যত বেশি টোকেন নিয়ে কাজ করবেন তত বেশি আপনার ARC টোকেন ইনকাম হবে, এবং এটা টেস্টনেটে আপনি ক্লেম করতে পারবেন, এবং মেইন নেটে আপনি সেই পরিমাণ টোকেন পাবেন। আর এই টোকেনটা কিন্তু অলরেডি $1 করে ISO প্রাইস, কিন্তু মানে এটা নিশ্চিত লিস্টিং $1 করে প্রাইস আমি নিউজ দেখেছি। সো আমি এখানে 16টা APT টোকেন কালেক্ট করে নিয়েছি ফসেট থেকে, জাস্ট APT জাস্ট এখানে জাস্ট এরপর লিঙ্কটা ওপেন করবেন, দেখতে পাচ্ছেন
আরসু প্রোটোকল না এয়ারসু প্রোটোকল যাই হোক, জাস্ট আপনি এই সাইটটি জাস্ট এখান থেকে ওপেন করবেন। সো আপনি কীভাবে আনলিমিটেড করবেন যে যাতে করে প্রফিট আপনার বেশি হয়, ঠিক আছে, মিস করবেন না। জাস্ট এইভাবে আনলিমিটেড এটা ওয়ালেট কানেক্ট করবেন, একটা ওয়ালেট চেঞ্জ করবেন, একটা ওয়ালেটে কানেক্ট করে জাস্ট এইভাবে আনলিমিটেড, বেশি না, মিনিমাম যেন আপনার 10-5 অ্যাকাউন্ট থাকে, তাহলে ভালো একটা প্রফিট হবে। আর একটা টোকেন মানে $1, ঠিক আছে, একদম নিশ্চিত $1। এটা মানে প্রাইভেট মানে আইএসও যে আছে না, সেল করে না আগে কোম্পানিগুলো আসার আগে, তো ওইভাবে জাস্ট এখানে তারা দেখাচ্ছে যে লিস্টিং হওয়ার পরে তাদের একটা টোকেন $10 পর্যন্ত হিট করতে পারে। সো এখানে জাস্ট প্রথমে আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে কানেট নামে ওয়ালেট, আচ্ছা এটা একটা ডেস্কটপ মোড করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়, তো আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে, ধৈর্য সহকারে দেখুন। জাস্ট আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি, আমি আপনাকে জুম করে দেখিয়ে দিব। সো জাস্ট প্রথম আপনি কোন থেকে কী করবেন, ওয়ালেটটা কানেক্ট করবেন। সো এখানে কানেক্ট বাটনে ক্লিক করলে ওয়ালেটগুলো শো করবে, দেখতে পাচ্ছেন যে পেটা এবং মার্টিয়ান দুটার মধ্যে যে কোনো একটা ওয়ালেট দিয়ে আপনাকে জয়েন করতে হবে। সো আমি এখানে পেটরা ওয়ালেটটা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। সো এখানে জাস্ট অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন ওয়ালেট আমার কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা শো করতেছে। সো এইখানে আপনার যে মূল কাজটা হলো সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সো আপনার আপনার ওয়ালেটে ব্যালেন্স আছে যে কয়টা সেটা আপনাকে এখানে দেখাবে। আমার ওয়ালেটে 16টা কিন্তু এপিটি টোকেন টেস্টনেটের আছে। সো এইখানে আপনাকে কী করতে হবে, ডিপোজিট অ্যান্ড ব্রো, এই ডিপোজিট অ্যান্ড ব্রোর মধ্যে আপনি যত বেশি এপিটি টোকেন রাখতে পারবেন তত বেশি আপনার বেশি এখানে এআরসি তাদের প্রজেক্টের যে টোকেনটা আছে, যে এআরসি টোকেনটা, যে এআরসি টোকেনটা, এই টোকেনটা আপনি ইনকাম করতে পারবেন বা আপনি ক্লাইম করতে পারবেন। টেস্ট নেটে আপনার যে কয়টা টোকেন থাকবে সেই কয়টা টোকেন আপনি মেন নেটে পাবেন, যেটা আপনি সেল করে প্রফিট নিতে পারবেন। সো এখন নিচে দেখবেন মার্কেট নামে একটা অপশন আছে, যে মার্কেট এই যে নিচে এখানে দেখবেন যে আপনার কিন্তু এপিটি টোকেনটা একটু স্লাইড ডাউন করবেন এইভাবে, তারপর দেখবেন যে এখানে ডিপোজিট অ্যান্ড ব্রো, আপনি যদি ডিপোজিট করেন এই ডিপোজিটটা চলে যাবে হচ্ছে সরাসরি এই যে এই ডিপোজিট অপশনে, আপনি যদি এখানে ব্রো করেন তাহলে এই ব্রো করার অপশন চলে, এই ব্রো অপশনে চলে আসবে, ঠিক আছে। সো আমরা প্রথমে ডিপোজিট করব। সো ডিপোজিট আমরা ওয়ালেটে কয়টা আছে এটা আপনার এখানে শো করে না, ওয়ালেটে কয়টা আছে নিচে কিন্তু শো করতেছে না, ঠিক আছে। এখানে একটা এপিআই বা সাপ্লাই ইনকাম দিবে, এই পরিমাণে আপনাকে জাস্ট এখানে প্রফিট যেটা হবে সেটাই আপনি পাবেন। সো এই জন্য বেশি করে যত বেশি আপনি এখানে টোকেন মাইনিং করবেন, এখানে মাইনিং সিস্টেম আর কি আপনাকে মাইনিং করে ক্লাইম করে নিতে হবে। সো এখানে বেশি করে টোকেন আপনি ডিপোজিট করবেন। সো আমার কয়টা আছে, 8-16টা আছে, তো আমি এখানে 7-14 আমি 7টা দিচ্ছি, আর কিছু রাখবেন 1-2, তাহলে এটা ফি কাটবে। সাপ্লাই বাটনে ক্লিক করে দিব, সাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ওয়ালেটে অটোমেটিক নিয়ে আসবে, আপনাকে বারবার এখানে থ্রিডলাইনে ক্লিক করে আসতে হবে না। সো এখানে জাস্ট অ্যাপ্রুভ বাটন চলে আসবে, জাস্ট এখানে আমাদের কিন্তু সাপ্লাই হয়ে গেছে। সো এই দেখতে পাচ্ছেন 7টা টোকেনের প্রাইস প্রায় $70 আমাদের কিন্তু চলে আসছে, যে ডিপোজিট ব্যালেন্স কিন্তু চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের ব্রো আসে নাই, এই যে ব্রো, এই যে ব্রো কিন্তু জিরো, তো আমাদেরকে এখানে ব্রো করতে হবে, ঠিক আছে। ব্রো করার জন্য আমরা কী করবো, এই যে ব্রো অপশনে চলে আসবো, ঠিক আছে। সো এই ইংরেজিটা কীভাবে সঠিকভাবে একটু কমেন্ট করে জানাবেন, বাংলাতে কমেন্ট করে জানাবেন, আমি সঠিক জানি না, ঠিক আছে। আপনার ব্রো উচ্চারণ হবে না ব্রাও হবে না কী হবে একটু সবাই কমেন্ট করে বলবেন, যে আসলে এটার আসল উচ্চারণটা কী, ঠিক আছে। বাংলাতে উচ্চারণ করতে মানে লিখবিলে আমি বুঝতে পারবো যে আপনি আপনার কমেন্ট দেখে, কিন্তু আরও অনেকজনে কিন্তু উচ্চারণটা সঠিকভাবে শিখতে পারবে। আরেকটা রিপে এটা ঠিক আছে না জানি না, যাই হোক ব্রো অপশনটা আপনার উচ্চারণ করে বলবেন। আচ্ছা ব্রো বাটনে ক্লিক করে দিবেন, তারপরে এইখানে দেখতে পাবেন আপনি অ্যামাউন্টটা অপশন বসাইতে, মানে অ্যামাউন্টটা এখানে আপনাকে বসাইতে হবে। সো আমি জাস্ট এখানে 16টা ছিল 7টা বসাইছি, আর আমি জাস্ট এখানেও 7টা দিচ্ছি, ঠিক আছে। 7-7 14টা চলে যাবে, আমার 2টা ওয়ালেটে থাকবে ট্রানজ্যাকশনের ফিয়ের জন্য, জাস্ট এখানে ব্রো বাটনে ক্লিক করে দিব। সো অটোমেটিক আমাদের ওয়ালেটটি নিয়ে আসবে। সো এরপর আমরা কী করবো, এখান থেকে ট্রানজ্যাকশন ইরর, আচ্ছা আচ্ছা আমি আরেকবার ট্রাই করি, আচ্ছা আমি এখানে 7টা দিয়েছিলাম নেইনি, তো আপনি একটু কম দিবেন, ঠিক আছে। আমি 5টা দিয়েছি নিয়ে নিয়েছি, ওকে, তো একটু কম দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো আমি যাকে রিফ্রেশ দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ব্রো করছি, এই যে ব্রো করছি, ব্রো ব্যালেন্স শো করতেছে, এটা সাপ্লাই কিন্তু ব্যালেন্স শো করতেছে, আর এখানে কিন্তু একটা পার্সেন্টেজ শো করতেছে। এই লিমিটটা আপনি এখানে পুরো করে দিবেন, ঠিক আছে। আপনি আরেকটু করে জাস্ট এখানে বাড়াই দিবেন, ব্রো করবেন বা একটু ডিপোজিট করবেন, করে এটা জাস্ট পুরো করে দিবেন, ঠিক আছে, তাহলে আপনার বেশি ইনকাম হবে। তো এইটুকু কাজ আপনি আনলিমিটেড ওয়ালেটে করবেন, সো মিস করিয়েন না। এখন আপনি তাদের এআরসি টোকেনটা কোথায় ক্লাইম করবেন, এটা হলো মূল কথা। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা নাঙ্গল চিহ্ন বা মাইনিং চিহ্ন, জাস্ট এই ক্লাইম অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেখতে পাচ্ছেন উপরে কানেক্ট অপশনের পাশেই দেখতে পাবেন যে একটা হাতুড়ি চিহ্ন, জাস্ট এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দেবেন। সো এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে, সো দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু আপনার যে কয়টা ব্যালেন্স আছে, ডিপোজিট অ্যান্ড ব্রো এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন আপনি ডিপোজিট, সরি কী যে টিপতেছি এখানে, জাস্ট এটা টিপতেছি যে ডিপোজিট অ্যান্ড ব্রো যা আপনি করবেন সেটা কিন্তু অটোমেটিকলি মাইন হবে। মাইন হওয়ার পরে আপনি এআরসি টোকেনটা কিন্তু ক্লাইম করতে পারবেন।
সো এই ক্লেমটা এখন তারা নিয়ে কাজ করতেছে, মানে এটা এখনও কিন্তু অ্যাভেলেবেল আসে নাই, ঠিক আছে। আপনি আপনি এইভাবে জাস্ট কাজ করে রাখবেন, এটা কিন্তু আবার আবার উইথড্রো করিয়েন না, ঠিক আছে। এখানে উইথড্রো আছে, রিপ্লে আছে, তো আপনি যেটা ডিপোজিট করলেন সেটা আপনি কিন্তু এখান থেকে উইথড্রো করে নিতে পারবেন। যে উইথড্রো সেটা উইথড্রো করলে কিন্তু আপনার মাইনিং হবে না। সো এটা আপনি 24 ঘন্টা পরে জাস্ট দেখবেন যে এটা আপনার, আমি কিন্তু বাকিটা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, এখানে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব যে এটা উইথড্রো এইটা ক্লেম অপশন অ্যাভেলেবেল চলে আসছে, ঠিক আছে। তো এইটা নিয়ে তারা কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। এটা কিন্তু ক্লেম অপশনটা তারা কিন্তু নিয়ে আসবে, আপনার যে কয়টা মাইনিং থাকবে সেটা কিন্তু এটা অটোমেটিক চলে আসবে, আপনি জাস্ট এখানে ক্লেম করে নেবেন। আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব। সো এইভাবে জাস্ট আপনি কী করবেন, 10-12টা 5টা অ্যাকাউন্ট, মিনিমাম 5টা অ্যাকাউন্ট প্রত্যেকেই করবেন। কীভাবে করবেন, জাস্ট এখানে ওয়ালেটে চলে আসবেন, আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা আসবেন, তারপর সেটিং বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি একটা অপশন পাবেন যে সুইচ অ্যাকাউন্ট, জাস্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। সো এখানে আপনি, আমি অনেকগুলো অ্যাকাউন্ট করছি, ঠিক আছে। সো আপনি এখানে কী করবেন, যে আবার এখানে অ্যাড ওয়ালেট বাটনে ক্লিক করবেন, জাস্ট উপরে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, ফ্রেশ দিবে, কপি করবেন, জাস্ট তারপরে পেস্ট করে দিবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওইখানে জাস্ট ফোসেট কালেক্ট করবেন, ফাটাফাট করে জাস্ট এখানে বেশি করে আপনি টোকেন ক্লাইম করে নিয়ে জাস্ট এখানে মারে দিবেন, ওকে। সো মিস করিয়ান না, প্রত্যেকেই জাস্ট এখানে এইভাবে মিনিমাম 5-6টা অ্যাকাউন্ট দিয়ে জয়েন করবেন, ভালো একটা ইনকাম হবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।